হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো, তোমাদেরকে আগের ব্লগেই বলছিলাম যে যাবো, তো অনেকটাই লেট হলো, যা মানে যাবো কি না যাবো সেটা ঠিক ছিল না। তো দেখো, ব্যাগে এখন অনেক কিছু করতে হবে, আর এখন ঘড়িতে বেজে গেছে দেখো 11:30। তো আমি যথারীতি এই যে একদম নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, শাড়ি পরে যেতাম, কিন্তু যেহেতু গাড়ি করে যাব ছেলেকে, মানে ছেলে তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে, আর শাড়ি পরে বসলে না ছেলেকে নিয়ে বসতে খুব প্রবলেম হয়, সেই কারণে কুর্তি একটা পরে নিয়েছি। এই দেখো ছেলেও রেডি হয়ে গেছে। দেখি বাবু কেমন লাগছে তোকে। কোনো জামাই পরালে ভালো লাগে না, মানে এতটাই রোগা। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, আগে পুরো ফাইনাল ব্যাগটা গুছিয়ে নিই তারপর। দেখো বন্ধু, এই যে সাইড ব্যাগটা নিয়ে নিয়েছি আর এগুলো নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। ও সরি, অন্যটা কারণ এই অন্যটা নিতে হবে ছেলেকে, না হলে জানো তো মানে রোদ লাগবে প্রচন্ড। তো চলো, কোথাও যাবো কি সমস্ত রাজ্য নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? আর এ দেখো গুন্ডা, তো চলো এতটাই বেলা করে আমাদের বেরোনো হয়েছে, কি আর বলবো, পুরো মাথার উপর না রোদ্দুরটা মনে হচ্ছে খাঁখা করে লাগছে। তো চিন্তা তো ছেলেটাকে নিয়েই, কারণ আগের বারও এরম রোদ্দুরে গিয়ে না ছেলের প্রচুর শরীর খারাপ হয়েছিল, তোমরা দেখেছিলে। তো সেই কারণেই ছেলেটাকে পুরো ওড়না দিয়ে ঢেকে নিয়েছি, কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু আগের দিন আমার খুবই শরীর খারাপ ছিল, ঠিক ছিল না যে যা হবে কি হবে না, বেশিরভাগটাই ছিল না, এমনকি দিদিকে আমি ফোনও করে দিয়েছিলাম যে যাবো না বলে, তারপর আবার কি মন হলো যে যা। তো দেখো বন্ধুরা, অনেকটা গাড়িতে এলাম, এই যে গাড়ি দাঁড় করিয়ে একটুখানি এখানে আছে, যে ছেলেকে ছেলেকে ওড়নাটা মাথায় দিয়েছি, প্রচন্ড মানে রোদ্দুর প্রচন্ড, আর অনেকটা গাড়িতে এসেছি, মানে হাঁপিয়ে গেছি, একটু জলটা খাওয়া বলে এখানটা দাঁড়ালাম, তোমাদের সাথে একটু কথা বলছি। বুঝতে পারছো কত প্রচন্ড পরিমাণে গাড়ি যাচ্ছে, আর এত রোদ না কি বলবো, অনেকটা বেলা করেই বেরোনো হয়েছে। তো যাই হোক, মানে আমার মেজো কাকার মেয়ে ফোন করেছিল যে দিদি চলে এসেছিস, ওরা মনে হয় পিপুলপাতির মোড়ের কাছে চলে এসেছে, আমরা বললাম না আমরা এখন আছি চুচুরো কিছুটা আগে, তাই তো। তো যাই হোক চলো আগে যাই, আগে যাই গিয়ে ওখানে কতটা ক্যামেরা করবো জানি না, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো এখন আগে যাওয়া যাক, চলো দেখো বাড়িতে এসে গেছি দিদিদের বাড়িতে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বাবু গুড্ডু, তোমাকে দিয়ে দিচ্ছি, দুটো গাড়ি দেখতে দাও তো, দেখতে দাও এই।
ভালো ছিল তো বুদ্ধু, এই দেখো ভালো ছিল। স্কুল যাও তো, স্কুল যাও। তো আগের দিনও এসেছিলাম, তোমাদেরকে আন্টির কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম একটু এটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলেও খারাপ লাগে, যে মানুষটা দুদিন আগে খুব ভালো ছিল, সুস্থ ছিল, সে মানুষটা আজকে আর পৃথিবীতে নেই, খুবই খারাপ লাগে। কত নিয়েছে, তো দেখো অনেকক্ষণ তো ছিলাম এখানে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবছি একটুখানি ড্যামরা মানে আমার বাপের বাড়ি যাবো, ওনারা অনেকবার করে বললো যে দিদি চো, তো ওরা তো টোটো ভাড়া করে এসছে, ওরা চলে গেছে। আমরা ছোট বাপুরা বাইকে এসছি, তাই বাইকেই যাবো। তো ওরা চলে গেছে। আরে দেখো গুড্ডু এখন ওর মশাইয়ের কোলে। আসলে কি বলতো, অনেকক্ষণ বেরিয়েছি তো সেই কারণে মানে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো আগে যাওয়া যাক, তারপর দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তো চলো যাওয়া যাক। বলে দেন তো তোর গাড়ি দেখিয়ে দে। টাটা করে দাও, টাটা, বাই বাই, বাই বাই। আর তোমাদেরকে তো বললাম বোনেরা মানে অটো করে এসেছিল, ওরা আগে চলে গেছে, আমরা আর কাকুরা পরে যাচ্ছি। তো কি বলতো, এত খারাপ লাগছে কারণ এইখানে দিদিদের বাড়িতে তো প্রথমবার বিয়ের সময় এসেছিলাম, সেকেন্ডবার মাঝে একবার এসেছিলাম, আর এইবারটা যেন সব থেকে বেশি খারাপ লাগলো, কারণ এ মানে খুবই খারাপ লাগলো। তো কি বলবো, কিছু বলার নেই, সব কিছু নিয়তির হাতে। তো যাই হোক, দেখো আমরা অনেকটাই চলে এসেছি, আর এসে একটু বোনেদের জন্য ওয়েট করছি, কারণ ওরা বলেছিল যে এরকম মগরা ব্রিজটার কাছে দিদি একটু দাঁড়াবি, তো সেই কারণেই আমরা ওয়েট করছিলাম। আর আমাদের মগরার ব্রিজটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তোমরা দেখো, তোমাদেরও আশা করছি খুব সুন্দর লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আসার সময় একটু দাঁড়ালাম, আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, আর দু একটা রিলস বানিয়ে নিচ্ছি, শর্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো এই যে আমাদের টোটো কাকু দাঁড়িয়ে আছে, কাকিমা, বোনেরা, আর আমার ছেলের এখন আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, সেই কারণে দেখো দাদাই ওকে আইসক্রিম কিনে দিচ্ছে। আর জাস্ট আমাদের মগরার ব্রিজের ভিউটা দেখো, জাস্ট অসাম। এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাচ্ছি, আমি খাবো না। ওই দেখো ছেলে আইসক্রিম নিচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় পুরো ভিউটা দেখাচ্ছি, আপাতত আমি কয়েকটা আগে রিলস বানিয়ে নিই, শর্ট বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে চলো। তো কি আর বলবো, মানে তোমাদেরকে তো বললাম ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি, কিন্তু ছেলে এত ব্যতিব্যস্ত করছে দাদার বাড়ি যাওয়ার জন্য, তো সেই কারণে খুব একটা ভালো করে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। টোটো কাকুটাও বলছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। তো দেখো, তো বন্ধুরা দেখো চলে এসেছি মানে আমার বাড়িতে, বাপের বাড়িতে, অনেকদিন পর এলাম, খুব ভালো লাগছে। আর এসি দেখছো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়েছি, আর আমি না অন্য কানে আনতে ভুলে গেছি, সেই কারণে দেখো এইগুলোকেই পড়তে হবে, কিচ্ছু করার নেই। তো এগুলো এখন পরবো না, একটু পরে পরবো, কানটা বড্ড ব্যথা করছে। আর এসে তোমার বাবা মোটর চালালো, তো জল, ঠান্ডা জলে বেশ গা হাত পা ধুয়ে নিলাম। আর তোমাকে বলি না, আমার স্কিন একদম ভালো নয় দেখো, এত গরমে আমাকে
ক্রিম মাখতে হচ্ছে, নালে কথা বলতে গেলি না এগুলো টান পড়ে। দেখো লিপস্টিকটা উঠে উঠে কি হচ্ছে দেখো, যদিও সবই উঠে গেছে লিপস্টিক। আর ছেলে সেই যে বোনেদের সাথে ওপাড়া গেছে, বললাম আসতে এলো না। আমি বললাম কাকার মেয়েকে যে না তুই 10 মিনিট 15 মিনিট পর দিয়ে যাস, কারণ কি ওর ওষুধগুলো খাওয়াতে হবে। ওষুধগুলো এখানেই এনেছি, ওষুধগুলো এই যে এইরে পড়ে গেল না কি হো, দাঁড়াও একবার দেখি। এই যে ওষুধপত্র নিয়ে এসছি, মুখটা দেখছো কি অবস্থা, এইসব গুলো দেখছো, বোনো টোনো বেরিয়ে কি অবস্থা। বাবা ডাকছিল রাত্রিরে খাওয়ার জন্য, জিজ্ঞাসা করছিল, তো বিশ্বাস করো পেট পুরো এতটা হয়ে আছে। আমি বললাম এখন কিচ্ছু বলতে পারছি না, মানে প্রচন্ড জল খেয়েছি। দেখো এখন আমি ঠান্ডা জল নিয়ে বসেছি খাবো বলে, কি একটা যেন পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বাবা জিজ্ঞাসা করছিল খাওয়া দাওয়া, বললাম এখন কিছু না, রাত্রের খাওয়া রাত্রে দেখা যাবে, পেট পুরো জলে ভর্তি হয়ে আছে। আর ছেলেটাও বাড়িতে আছে, কখন যে আসবে জানি না, আর ছটফট করছে বাইরেটা একটু যাওয়ার জন্য। চলো তোমাদেরকে একবার দেখাই আমাদের গাছের, কাল তো সকালবেলায় বেরিয়ে যাব, তোমাদের তো বলেছিলাম যে আসবো, কোনো সিওরিটি নেই, তবে এলাম। বোনের অনেকবার করে বললো, কাকিমারা বললাম বললো বলে এলাম। তো যাই হোক চলো তোমাদেরকে একবার আমাদের বাগানটা ঘুরিয়ে আনি, কারণ এই পরের বার এলে হয়তো এই ফল ফলের সিজনটা চলে যাবে কাঁঠাল আমে। তো দেখো বন্ধুরা, যে কাঁঠালটা আগের দিন বাবারা নিয়ে এসলো সেই গাছ এটা। এই দেখো এখানে একটা কাঁঠাল ধরেছে, এই যে এখানে ধরো ধরেছে একটা কাঁঠাল। আর বাগানটার অবস্থা দেখো, এখানে আমাদের এটা কুয়ো কল, জানো আগে ব্যবহার হতো এখন আর হয় না। এই দেখো কাঁঠাল ধরেছে, এটা তো এই দিকের গাছটা। আর কালকে তোমাদের সকালে পারলে একবার দেখাবো, ওই দিকে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ, ওখানে অনেক ওই মানে ডগায় ডগায় কাঁঠাল হয়েছে। এই দেখো এই যে আম গাছ, কিন্তু আমের বছর একটাও হয়নি, পুরো জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ, পরিষ্কার বিনে পুরো জঙ্গল হয়ে গেছে। আর সুপারি গাছ আছে লাইন দিয়ে, ওখানে অনেক কটা সুপারি গাছ আছে। এখানে একটা পেঁপে গাছ, তোমাদের আমার বাপের বাড়ির বাগানটা দেখিয়ে দিই, তোমাদের এতদিন ফোনে মানে মুখে বলতাম আজকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা দেখো একটা পাহাড়ি গাছ, যে সামনের এইটা। আর ওখানে দেখো পুরো কলা গাছে সারি সারি। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছোট কাকুদের বাগান। ওখানে দেখো পেয়ারা গাছ আছে, আদার্স ওখানে অনেক গাছ আছে, জাম গাছ আছে, অনেক কিছু। এই দেখো হলুদ গাছ ওখানে আছে। তো যাই হোক এখন অনেকটা না অন্ধকার হয়ে গেছে, তোমাদের ঠিকঠাক ভাবে আমি হয়তো দেখাতে পাচ্ছি না, কাল সকালে পারলে তোমাদের একবার বাড়ি যাওয়ার আগে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, অনেকটা অন্ধকার গেছে। আর আমার ছেলে দেখো এসেই বদমাইশি আরম্ভ, কি করছিস বাবু, কল খুলছিস, এদিকে এসো জামা ভিজে যাবে। ও বাড়িতে গেছিলো, ও বাড়িতে ওর মেজদি গা পুছিয়ে মুড়ি খাইয়ে দিয়েছে আলু সেদ্ধ করে, আমি এসে দেখো একটা অন্য ড্রেস পরিয়ে দিলাম। এখন ওই যে গাড়িটা পেয়েছে, এটা ওর ছোট্টবেলাকার গাড়ি, ওর মনি দিয়েছিল যখন ওর 9 মাস বয়স, তখন দিয়েছিল, তখনই তো নাকি। হ্যাঁ হাই বলে দাও বাবু, এইদিকে তাকিয়ে, এইদিকে আমি মারব। কার গাড়ি ওটা, গুড্ডু ভাইয়ের তো? তো দেখো তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না, তোমরা হয়তো ভাববে যে বারবার কেনই শুধু কাঁঠাল গাছই দেখাচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির একটা গাছ, তো কত ছোট গাছে দেখলে কাঁঠাল হয়েছে। আর এবারে আম তো ধরতে গেলে হয়নি, কিন্তু এটা পাশের বাড়ির একটা ঠাকুমাদের গাছে দেখো হিমসাগর আম হয়েছে, এবং কত হয়েছে, আর পুরো পেকে হলুদ হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির পেছনে দেখো সবুজ ধান ক্ষেত, দেখতে কত সুন্দর লাগছে, যেটা আমি আমার শ্বশুরবাড়িতে খুবই মিস করি। আর মানে আমার বাপের বাড়িতে জানলা খুললেই এই তোমার সবুজ দৃশ্যটা দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। আর কি বলতো, একটু বিকালের দিকে মানে ঠাকুমাদের বাড়ি দেখা করে নিচ্ছি, কারণ নালে তো সকালেই বাড়ি চলে যাবো। আর আমার ছেলে দেখো এসি ঠাকুমার কোলে উঠে গেছে। কার কোলে উঠেছিস বাবু? কার কোলে উঠেছ? না দাও বম্মা, ভয় পাবা কত, তুমি ভয় পাও, ভয় পাচ্ছিস, ভয় পাচ্ছিস, হাতে কি হয়েছে, পড়ে গেছে।
আর কি বলতো, যতই মা চলে যাক পৃথিবী থেকে আমাদের থেকে, তবুও মায়ের ছবিটা আগলে ধরে বেঁচে থাকার চেষ্টা করি। তো বাবা প্রতিদিনই পরিষ্কার করে, তবু মনে হলো আমিও একটু পরিষ্কার করে দিই। তো দেখো মায়ের ছবিগুলো ভালো করে পুছে পরিষ্কার করে দিচ্ছি, আর একটু ধূপ জ্বেলে দেবো। কারণ মা খালি বলতো, দেখ মানে হয়তো জানতো তাই বলতো, যে আমি যখন থাকবো না বাড়িঘরদারগুলো পরিষ্কার করিস। তো দেখো একদিন এসে তো বাড়িঘরদার পুরোপুরি পরিষ্কার করা যাবে না, কিন্তু যতটুকুনি পাচ্ছি চেষ্টা করছি। আর মানে এতটাই কষ্ট হচ্ছে যেটা তোমরা বুঝতে পারছো আশা করছি। তো দেখো মায়ের ছবিগুলো পরিষ্কার করার পর রাত্রের খাবার নিয়ে বসে গেছি। আর রাত্রের খাবার বলতে পরোটা, ঘুগনি, মিষ্টি আর আম। তো পরোটা কিন্তু আমি তৈরি করিনি, এটা মেজো কাকিমা পাঠিয়েছে, কারণ কাকিমা বললো তৈরি করতে হয় না। আর ঘুগনিটা বাপি বানিয়েছে, আর ছোট কাকুদের গাছের আম। তো যাই হোক খেয়ে নিচ্ছি। আর কি বলতো, এতটাই মানে খাবার মানে কি বলবো, পেট ভরে আছে, খেতে ইচ্ছে করছিলো না। কিন্তু মেজো কাকিমা বললো যে না না খেয়ে শুলে আরও কষ্ট হবি, কারণ কখন কালকে সকালে সে বাড়ি গিয়ে রান্না করবি তারপর খাবি। তো সেই কারণে খেয়ে নিচ্ছি, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর ছেলেটা মানে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, কারণ কি বলতো দুপুরে তো একটু হলেও বাড়িতে এসো, এখানে তো ওর মনিদের পেয়ে মামাদের পেয়ে একদমই ঘুমায়নি। তো সেই কারণে ও অনেকটা আগেই ঘুমিয়ে গেছে, তো ওকে শুইয়ে দিয়েছি। আর আমি দেখো শুধুমাত্র ঠান্ডা জলই খেয়ে যাচ্ছি, মানে কতটা যে সর্দি হবে বুঝতেই পাচ্ছি। তো যাই হোক চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তখন কথা বলছিলাম না, সবাই গল্প করছিল। সে কারণে তো মেজো কাকিমা পরোটা পাঠিয়েছিল, পরোটা আম, মানে ছোটো কাকিমা আম দিয়েছিল, আম পরোটা আর মিষ্টি, আর বাবা ঘুগনি করেছিল, ঘুগনি ব্যাস খাওয়া হয়ে গেছে। তো খেতে তো একদম ইচ্ছে করছিল না, কারণ কি দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি খেলে পেট এমনি তেলে জিনিস খেয়ে ভরে থাকে। তো যাই হোক খেলাম, কিছু না খেয়ে শুলে তো হবে না। আর ছেলে বাইরে ঘুমিয়ে গেছে বাবার সাথে, আমরা এবার শুয়ে পড়বো, কাল সকাল সকাল বেরোতে হবে, অনেকটা সকালে বেরোবো। সো ও লাইটটা বন্ধ করবে, তো দাঁড়াও এক মিনিট। তো যাই হোক অনেক সকাল সকাল কালকে উঠবো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আজকে এবারে এসে তোমাদেরকে তেমন কিছুই আমি আমার বাপের বাড়ি দেখাতে পারলাম না, কারণ কি আজকে বিকালে এসেছি, আবার কাল সকালেই বেরিয়ে যাবো। নেক্সট বার এলে অবশ্যই তোমাদেরকে অনেক কিছু ঘুরে দেখাবো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই বাই।